এর ভিতরে যে লাভ দিয়ে পড়তেছে এটা হলো ওর দানা, সরিষার মধু। এটা খুলে দিই একটু। খাঁটি মধু চেনার প্রথম উপায় হলো সরিষা বা লিচু যদি হয়, আপনারা দেখবেন এই মধু আমি এই মধুটাকে এই মধুর বয়মের মধ্যে ঢালবো, তখন সে পড়বে পেঁচায় পেঁচায়, সাপের মতন পেঁচায় পেঁচায় পড়বে, এবং আমের বোঠার মতন একটা বোঠা উপরের দিক থাকবে। এটা হলো সরিষার লিচুর বেলায়, ধনিয়া কালিজিরার বেলায় বটে, কিন্তু সুন্দরবনের মধু একটু পাতলা হয়, সেটায় অত পেঁচাবে না। এটা হলো প্রথম চেনা। দুই, সবচেয়ে প্রথম চেনা হলো আপনাকে আমি বললাম এটা সরিষার মধু, তাহলে সরিষার ঘেরা নাচতে হবে। দ্বিতীয় আপনাকে বললাম কালিজিরার মধু, কালিজিরার ঘেরা নাচতে হবে। যেই ফুলের নাম বলবো সেই ফুলের ঘ্রাণ ওই মধুতে অবশ্যই আসতে হবে। বাজারে চিনি দিয়ে মেডিসিন দিয়ে বাজালে তখন কোনো ফুলের ঘ্রাণ আপনি পাবেন না। অতএব প্রথম অবস্থায় তো আপনাকে জানতে হবে যে কী ফুল, কোন মাসে, এই মাসে ওই ফুলটাই ফুটবে। আমি আপনাকে বলবো যে এটা ফেব্রুয়ারিতে এই সরিষার মধু খান, তা তো হওয়া সম্ভব না, তখন সরিষা চলে গেছে বাজারে, খ্যাতের তিয়েতে উঠছে বাজারে চলে গেছে, কাজেই ঘ্রাণ তো পাবেনই না। অতএব যারা মধু নাচেনে তারা ওই রকমই করবে। এখন আপনাদেরকে যে যেটা দেখো এই রকমভাবে এটা পড়বে, দেখেন পেঁচায় পেঁচায় পড়তেছে, ওই যে নিচে প্যাঁচ, সম্ভবত এটা দেখা যায় যদি যায় একদম যেখানে পড়তেছে সেখানে একটা বোঠা হয়েছে, মোটা বোঠা, এবং পেঁচায় পেঁচায় পড়তেছে। হ্যাঁ, ওই যে এই উপরে যে বোঠাটা হচ্ছে, এরকম কোনো চিনির পানিতে হবে না, হওয়া সম্ভবই না। এবং এর ভিতরে যে লাভ দিয়ে পড়তেছে এটা হলো ওর দানা, এই দেখেন এখানে ভালো দেখা যায়, এই যে দানা মোটা, গোড়াটা মোটা হয়েছে এবং পেঁচায় পেঁচায় পড়তেছে। আরও বড় পাত্র হইলে কাপড়ের যেমন ভাঁজ এরকম এরকম পড়ে সেরকম ওই এইভাবে পড়তে হবে, কোনো চিনি দিয়ে তা এটা হবে না। হ্যাঁ, এটা লিচুর বেলায় এবং সরিষার বেলায় বেশি, বা এই সিজনে আরও যা মধু হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পর্যন্ত, এপ্রিল মে জুন জুলাই এটা হলো সুন্দরবনের মধু, তাতে কিন্তু এরকম প্যাঁচ কম পড়বে। বরই ফুলের মধুতেও কম পড়বে, কিন্তু পড়বে কিছুটা পড়বে। এই প্যাঁচ এবং ঘেরান এই দুইটা মনে রাখলে আসল মধু আনতে পারবে, ঘেরান আগে পেতেই হবে। দ্বিতীয়ত হলো আসল মধু চেনার, যে একবার ভালো মধু খেয়েছে, যেই ফুলের মধু খেয়েছে, যেই নামের মধু খেয়েছে, তখন সে ওই ফুলের ঘ্রাণটা না পেলে বলবে যে না এটা তো ওই ফুল নয় এবং এটা আমি নেব না। তিন নম্বর হলো মধু আমরা বিভিন্নভাবে যে জানি চিনি দিয়ে কী বলে আগুন ধরে, বা চায়ের মধ্যে দিলে, ও আজকাল কেমিক্যাল দিয়া চিনি ভালো করে গোলাইয়া দিলেও ও চিনির মধ্যে গলবে না, চায়ের মধ্যে গলবে না, বা তাড়াতাড়ি একটু দেরিতেই গলবে। এমন এমন কেমিক্যাল এই দুনিয়া আসছে এখন যে 10 বছরও সে জমবে না। অতএব এখন ধোকা খাওয়াটাই বেশি স্বাভাবিক, কিন্তু এই ঘ্রাণ আপনি যদি একবার মুখস্থ করে নিতে পারেন বা ব্রেনে ঢুকাতে পারেন, তাহলে আর কোনো দিন ঠক হবে না। এবং এইভাবে এই সিজনগুলোর মধু ঢালতে গিয়ে যদি জমে নিচে পেঁচায় পেঁচায় পড়ে, তাহলে ওটা আসল। দ্বিতীয়ত লিচুর বেলায়, সরিষার বেলায় আপনার জমতে হবে 12 ঘন্টার মধ্যে। যে ভালো মধু না, 5-7 দিনের মধ্যে আপনি কেটে আনলেন কভার হয় নাই, সে মধু ভালো না এবং সে জমবেও না। অতএব সরিষার জমার শর্ত আছে, লিচুর জমার শর্ত নাই, আর কোনো মধুর জমার শর্ত নাই। আর উপকারিতা তো আমি একটু আগেই বলছি, এক এক ফুলের এক এক রকম উপকার। আপনারা এইভাবে মধুকে দেখে বুঝে নেবেন যে এই মধুতে সে ঘুরে ঘুরে পড়তেছে কিনা, এবং ওই মধুটার ওই ফুলের ঘেরা আসে কিনা, এই জন্য মাসকে জানতে হবে ওই সময় ওই ফুলটা আসছে কিনা। মধু এমন একটা জিনিস, আপনি যদি এক ডিব্বা খেয়েই ফেলেন ভুল করে 500 গ্রাম, কিচ্ছু হবে না, কিন্তু নিয়ম হলো আপনি 70 থেকে 65 থেকে 80 গ্রাম সর্বোচ্চ 3 টাইমে খাবেন।